Krishna Chaitanya Prabhu Nityananda Adaita Gadadhara Srivasadi Gaur Bhakta Vrinda Jaya Guru Jaya 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 Guru Jaya Jaya And we call this speaking the leader, our leader, Sripada. Bhakti Nirmala Acharyamara. Bhakti Nirmala Acharyamara. He is challenging everything he has. Yeah. He is looking. It is not necessary to tell. The first time he requests. But we call the portent. Yes. Acharyamara, tell in Bengali, even speak English, this, he is highly qualified. Yes. This mic. And I choose him yes. as next Acharyamara of this thought. Die! আমাদেরকে ভগবৎ সেবা লাগিয়ে দিয়েছে সেটা ভাইকে কোনো কোথায় হয় না
এই জীবনে আজ আত্মা দেখতে আর সমস্ত শাস্ত্র রূপস্থ ভগবান শক্তি কিন্তু প্রমাণিত সেইভাবে নোংরা হয়ে পড়ে থাকি যেমন সবাই বাসন টাসন যেমন বাসনগুলো হয়ে থাকে যে ভগবানের সেবায় রাখা তবে আমরা অনেক সময় অনেক খারাপ কাজ থেকে অনেক নোংরা হয়ে তিনি আবার আমাদেরকে ভগবানের সেবায় রাখিয়ে যান মন্ত্র খারাপ হয়ে যায় আবার দুধ দেবের সেবক তিনি জানেন স্থানে সেই প্রভু ধন্যতায় চলে ধরে আনে তিনি তাকে স্মরণ করলে তিনি আবার আমাদের পুনরায় ভগবানের সেবায় রাখিয়ে দেন সবসময় সেইভাবে তিনি সবসময় তিনি সেবায় রাখিয়ে দিয়েছেন ভগবান সেবায় রাখার চেষ্টা করছে কিন্তু আমাদের দুর্দৈব আমরা কখনোই করি কিন্তু আমাদের আর বেশি কথা কি বলবো উনি আমাদের বেশি উনি আমি সেই 91 থেকে দেখে আসছি 91 থেকে দেখে আসছেন আসছে নবমান ভগবান সঙ্গে প্রীতি যে গুরু ভাতার মতো কিন্তু আমার সাথে কোনো আমার সেইটা হল না আমি সেরকম করতে পারছি না আমার যে গুরু ভাই কিন্তু যার প্রীতি উনি এখন অনেক সহ্য করছেন অনেক সময় দেখছি অনেক ওনার গুরু ভাই যে জীবন সহ্য করছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার সেটা হল না আমি সেইটাই আমি যদি শিখিত ওনার কাছে চাই নি আমি সেই ওনার কাছে আশীর্বাদ চাইছি যে আমার গুরু ভাই প্রীতি যেন আমাদের তিনি যেন প্রথম মাঠে এসেছিলেন এই ফসফরাস ছেলেটা বুঝতে পারছেন তিনি মাতৃদেবী
সেখানে বসে ছিলেন বসবার ছেলেরা এসে বসবার ছেলেরা তাকে ধরে ধরে তেরকম গালি করে এসে তখন অনেক চিৎকার করে তখন তখন সবাই বলেন তুমি নিয়ে যাবো তাকে নামাজ নামাজকে ফর নামাজকে করে নিয়ে যাও সেইভাবে তিনি তাকে নিচে গুরুদেবের শরণে তিনি আসলেন সর্বে সব আসছিল আমরাও সেইভাবে এমন গুরু জগতে নিয়েছি এমন গুরু আমরা জগতে নিয়েছি বুঝতে পারছেন যে আপনারা বুঝতে পারবেন আপনি এখন বুঝতে পারছেন কিন্তু লোভ থাকতে ধানটা শুকিয়ে নিতে হয় লোভ থাকতে ধানটাকে শুকিয়ে নিতে হয় কিন্তু পরে চিন্তা করুন বুঝতে পারছেন আমি সবাইকে সে কথা বলি তারা এই গুরুজন আশ্রয় দিয়ে গ্রহণ করেছেন এবং যারা করেন নি এখন যারা এখন করছিলেন তাদের তাদের কোনো চিন্তা নাই তারা চৈতন্য সকলে ধরিগত হয়ে থাকতে পারলে তাদের আর কখনো এই জগতে ফিরে আসতে হবে না এই গুরুদেবের জন্য আশ্রয় করতে হবে তিনি আপনাকে যেটা পরি বলে রেখে দেবেন আপনার ঘরে তার সেবা তিনি বলে করার জন্য রেখে দেবেন সুতরাং সেইভাবে গুরুবন্ধু দীর্ঘস্থী কাজ করতো দীর্ঘস্থী বলে দীর্ঘস্থী গুরুবন্ধু দীর্ঘস্থী এখন বিয়ে ওখানে এই বৈবন্ধের এখন ভরপুর আমি সময় নিয়েছি আমার অবরোধ ক্ষমা করবেন আমি আর বেশি কিছু বলবো না এখানে শেষ করে আমরা শিশুরা আবার রূপান্তর শিশুরা আবার প্রার্থনা করে অহিংসিক আমি তো আদেশ চাইতে পারি না তার গুরুর সঙ্গে সম্পর্কই হয়নি তারা বলে সীতা দেবের সঙ্গে মহারাজ মনে নাই কি করে মনে যাবো তাই আমরা ভাবো তাদের গুরুর সঙ্গে সম্পর্কই হয়নি যে সমস্ত দিন তাকে পাওয়াটা দিয়ে দিয়েছেন তার সেবা করলে তোমার সেবা হয়ে যায় এটা আপনারা কেউ বুঝতে পারছেন তার সেবা করলে সমস্ত ভগবানের সেবা হয়ে যায় এই চিন্তা করতে পারছি সুতরাং জয় ছিল গুরু মহারাজ কি এটা দেখা যায়